नॉक करो कौन साले वालेकुम अस्सलाम सोनू भाई কেমন আছো আলহামদুলিল্লাহ আরে জুতা নিছো গ্লাস কাট কাট আমি তো দেই না আসসালামু আলাইকুম আমি তো জুতা পরে কই পেলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো যারা আমার নিয়মিত ভিউয়ার্স ভাই ও বোনেরা আছেন তাদেরকে আমি খুব ভালোবাসি তারাও আপনারা আমাকে খুব ভালোবাসেন তো যারা দেখেন আমাকে নিয়মিত কিন্তু এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিও দেখার শুরুতে কিন্তু লাইক দিতে ভুলবেন না লাইকটা কিন্তু অবশ্যই মনে করে দিবেন তো মিষ্টি দোকান দেখানোর আসলে উদ্দেশ্য হলো যে আমার ছোট সালামি জানা আসছে তার ছোট বোনের মেয়ে হয়েছে মিমের সেই মেয়ে দেখার জন্য তো এই জন্যই মিষ্টি কিনতেছে নতুন বোনের বাসায় যাবে স্বভাবত মিষ্টিতে থাকে হয় মিষ্টি হলো সুসংবাদ মানে সুসংবাদ প্রকাশ পায় কিন্তু মিষ্টি দিয়ে মিষ্টি খাওয়ানো দিয়ে বলে না মিষ্টি খাওয়াইলাম না একটা সুসংবাদ শুনলে কিন্তু আমরা বলি যে মিষ্টি খাওয়াও সে মিষ্টি দিয়ে সে সুসংবাদটা প্রকাশ পায় সেই জন্য মিষ্টি কিনতেছে তো আমরা এখন সানিদের বাসায় যাব কিভাবে কি করলাম কত আনন্দ মজা করলাম সম্পূর্ণটা আপনারা দেখতে পারবেন আমার শখের মধ্যে একটা জিনিস আপনারা জানেন যেটা সেটা হলো যে আমি চা বানাইতে খুব পছন্দ করি আর সন্ধ্যার সময় একটু চা খাওয়ার অভ্যাস এটা আমার বাবা মার থেকে পাইছি অভ্যাসটা আর যেহেতু আজকে মিজান আসছে আমার ছোট খালাটা আসছে তোমার বাবু আছে বাসায় আর যেহেতু চা আমি খাই ভাবলাম যে একসাথে বানাই ওদেরও খাওয়া হবে বসো বসো আমি যতটুকু জানি খুকি চা অতটা পছন্দ করে না আমি কিন্তু খুকির জন্য চা বানাইছিলাম না প্রথমে পরে খুকি বলতেছে যে ভাইয়া আপনি নিজে হাতে চা বানাইছেন আর আমি খাবো না এটা জিনিসটা কেমন শালার বউ তো দুষ্টামি করে একটু হ্যাঁ চা ভাইয়া কতটুকু ঝিমাও আমি এটা দেখবো তুমি ঝিমাও কিনা আমি আসলে দেখতে চাই বিস্কুট দিয়ে দাও বিস্কুট চা বলাই নাই সাব্বু মা 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 মাটা দেখছেন আমার মাটা এসে কয়ে যে দাঁড়াই নিছে এই জায়গায় আল্লাহ হ্যাঁ বাবু হলো আমার কাকা তো শালা আর মির্জা হলো আমার আপন শালা তো দুজনাই আপন কিন্তু আপনারা অনেকে মনে করেন যে ভাইয়া শালা বলেন আমি কখনো এটা ব্যবহার করি না কারণ শালা তো শালাই বা এরা হলো আপন চাস্ত ভাই এই মির্জানের আপু বড় আর বাবুর আব্বু হলো মেজ এই যে ভাই বোন শপিং করে আসলো এতক্ষণ আসার পরে এখনো এই বাসায় যায় নাই মিজান নতুন ভাগ্নিকে দেখতে মানে হ্যাঁ হ্যাঁ মাছ আমি এটা তানজিলা কোনটা দিবা দাও কোনটা দাও আমি তানজিলার জন্য মাছ খেয়ে কত খুঁজলাম ওই যে গেলাম না একটা আমাকে দাও একটা আমার না না একটা তোমার ও আচ্ছা আচ্ছা তাহলে রাখো আরে বাবা এটা বড় দেন ছোট আনবে যে কোনো বিষয়ে কান্না করে দেয় তাবিয়ার জামা মিজান মারে সালাম দাও কতদিন পরে দেখলাম এই তো ভুল ছেলে ভালো ছিল হ্যাঁ বসি এটা কি সানিরে দিব না মিন সানির কোনটা বাবু রাখি
আচ্ছা ভাই এই যে তোমার আপা তোমার কত দিগা তোমার আপা তোমার জন্য ছোট কিছু নিয়ে আসছে অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ওই ওটা বুলা কেন সাপটা ফাইনাল গেট এদিকে সাপটা কই ধরো ধরো আর ঘুরছি আচ্ছা ভাই না না ওরে 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 পানি শুধু ভয় দেখায় হ্যাঁ চাকু দিয়ে আমারে লুলু কাটা দিবে মুসলমানে ও অনেক ভয় পায় ভিতরে নাটি কই বাইরে দিছে তো ও অনেক ভয় পায় তাই ঘুরে দিছে এ মামুনি এই এটা নে তো ঘুমায় চোখ তো খোলাই লাগছে বল বল তুমি তাড়াতাড়ি আসো ঘুমায় তুই তো সারা তো ঘুমায় না थैंक यू मिडन राम से बाबू তো এটা হলো আমার চাচা চাচা বলতে আমার হলো খানের আব্বু হ্যাঁ আপনারা হয়তো অনেকে দেখছেন না অনেকে হয়তো দেখেন নাই তো বেশিরভাগ মানুষই দেখেন নাই কারণ চাচা খুবই ধার্মিক মানুষ তার কাজ হলো বাসা আর মসজিদ মসজিদ আর বাসা এছাড়া সে কোথাও যায় না তো জানেন যে সানিদের বাড়ির কাজ হইতেছে এই জন্য কিন্তু এই বাসাটা ভাড়া নেওয়া চাচা এখানে থাকে খাওয়া দাওয়া করে কিন্তু উনি যেহেতু বয়স্ক মানুষ ধার্মিক মানুষ ওনাকে বারবার ক্যামেরার সামনে আনাটা কিন্তু ঠিক না যার কারণে হয়তো অনেকে দেখেন না এই জন্য অনেকে হয়তো সানিকে বলেন যে বাবা থুয়ে চলে আসছো এই ভাড়া বাসায় আসলে এটা কিন্তু একদম সম্পূর্ণ মিথ্যা এবং এটা ভুল ধারণা আপনাদের তো চাচার জন্য অনেক অনেক দোয়া করেন চাচা কিন্তু আমাকে অনেক ভালোবাসে হ্যাঁ আর ওনার সংস্পর্শে থাকতে আমারও খুব ভালো লাগে মেয়ে তুমি কাম করো কে খুকি তুমি কাম করতেছো কেন ও হাতে হাতে না দশে মিলে করি কাজ হার জিত নাই লাস এই যে ছানি কত বাজার করে নিয়ে আসছে না আমাদের জন্য না পরে তো আবার কইবো যে আমারে যে আপনি কি এমন খাবার যে আরেকজনের বাজার দেখেন তো বলে তো হ্যাঁ কালকেও কালকে যে মেয়ের আকিকা দিবে তো এর জন্য ছোটোখাটো হ্যাঁ ঘরোয়াভাবে আমাদের জন্যই তো তাহলে কারণ আমরা তো গেস্ট হিসেবে আসবো কি করতেছ হাতের মধ্যে এগুলা রসুন চলতেছ দামি সিটা দি ধন্যবাদ এই যে খুকি আইসাই কাজে লেগে গেছে গা আইসে একটু বেড়াইতে বেচারা দিছে কাজে লাগায় যাক ভাল লাগতেছে এটা কিন্তু একটা অন্যরকম মজা হ্যাঁ এটা একটা অন্যরকম মজা কিন্তু হ্যাঁ যে আমরা ছোটোবেলায় দেখছি মা খালাদের একটা অনুষ্ঠান হইলেই এই যে শুরু করে দিত পেঁয়াজ বাটা হ্যাঁ এটা গ্রামে এখনও আছে গ্রামে এখনও আছে এটা যাক কোনো কাজে ছোট না মনোযোগ দিয়ে কাজ করো হ্যাঁ গল্প করে আবার কাজের 12টা বাজায়ও না কান্না করে না 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 কানতেছে কেন মিম মরিয়ম আম্মা কাছে যাবে আসছে কেন এই কাঁদে না তুমি এরকম কান্না করছিলে আজকে আমাদের মেয়ের আকিকা হ্যাঁ
তো নিজেদের মেয়ে কাজ নিজেদেরকে করতে হবে আর নিজের কাজ কিছু কিছু কাজ আছে যেগুলো নিজেরা করলে সব বেশি হয় তো আজকে এই যে দেখতেছেন খাসি জবাই হইতেছে তারপর সবাই আসছে এটা কিন্তু একটা কারণ হলো যে আপনার আজকে ছানির মেয়ের আমার ছোট শালি মিম সানির মেয়ে আকিকা দিয়ে দিবে সাত দিনের দিনই কারণ ওরা এটা ডিসিশন নিছে যে যেহেতু বাবু সাত দিনের দিন আকিকা দেওয়াটাই ভালো সেই জন্য আকিকা দিয়ে দিচ্ছে হ্যাঁ তো এই জন্য আমরা সবাই আজকে খুব আনন্দিত এবং খুবই এনার্জি নিয়ে কাজ করতেছি আমরা বাঙালি আমরা কিন্তু অতিথি আপ্যায়ন করতে খুব ভালোবাসি তো আমরা আরেকটা জিনিস খুব ভালোভাবে জানি যখন আমাদের কোনো বাড়িতে একটা অনুষ্ঠান হয় তাতে কি হয় জানেন মানে আমরা এত মানুষকে ভালোবাসি এত অতিথি আপ্যায়ন করতে পারি যে আমাদের ছোটোখাটো একটা অনুষ্ঠান হলে আমরা চাই যেন পরিবারের যারা আছে দূর দূরান্তে যারা থাকে সবাইকে দাওয়াত দিতে তাতে হয় কি যে একটা অনুষ্ঠান হলে আপনি যেসব আত্মীয়স্বজনের সাথে সবসময়ও দেখা হয় না তাদের সাথেও কিন্তু দেখা হয়ে যায় একটা অনুষ্ঠান শুধু খাওয়া না একটা অনুষ্ঠান হলো আত্মার মিল একের সাথে অপরের দেখা হওয়া এই এই যে একটা মিল এই যে একটা মানে ভালোবাসা এটা কিন্তু একটা অনুষ্ঠান হলে আমাদের বাঙালিদের মধ্যে এই এই জিনিসটা তৈরি হয়ে যায় তো সেই জন্য সানি আমাকে বলছিল যে ভাইয়া আসলে কী করা যায় তা আমি তখন বললাম যে ভাইয়া যেহেতু করবাই তোমার মেয়েও হয়েছে তাহলে সবাই আত্মীয়স্বজনকে একটু দাওয়াত দাও তাহলে কী হবে তোমার মেয়েকেও দোয়া করে দেওয়া যাবে আর এই সুযোগে কিন্তু একে অপরের সাথে দেখা হবে কারণ দেখা যাচ্ছে যে আমার একটা ফুবু শাশু তো মোট দুইটা খাসির ব্যবস্থা করা হয়েছে একটা আকিকা দেওয়ার জন্য আর একটা হলো যারা অতিথি আসবে তাদেরকে খাওয়ানোর জন্য ডাব আছে না ডাব কম দিলে ডাব দিয়ে টুকরা জায়গা হয় ঠিক আছে কিন্তু গোস কাটার চাকু এটা না এটা তো বাসার জন্য এটা তো আর তোর কষাই লেগে যে যেমন আমরা লিয়ে গেছি ধারণে না ধারণে দেন না অনেক দাম হ্যাঁ বাড়ি সহ তুই দে তুই যেমন কষে গেছো তুই শোনে তো আমি এটা দিয়ে দে কত সুন্দর কাটে ওইটা না ওইটা দিয়ে চাকু নিয়ে সবই বিরিয়ানি পিস করো বিরিয়ানি পিস করা
নাকি খালি ওটা বিলে নিতে দেন এদিক তো কিছু মাংস মাংস তো সব বিলে দিন না এটাই তো তোমাকে আমি জানতে বললাম যে তুমি হুদুর থেকে একটা জানো যে আকিকা না আকিকা বলছি যে আকিকা করবে না তিন ভাগ হবে তিন ভাগ হবে একবার নিজের পরিবারের জন্য একবার গরিবের জন্য রাতে হবে এটা সানির চাকু সেট ঠিক আছে ওই পাশে বড় ছবি উড়িয়ে আমরা দুটো ডালে ভাই কার বাড়ি যাচ্ছে মিয়া অনুষ্ঠান তামাকে বাড়ি হইতেছে এই সানিদের বাড়ির এখানে রান্না বান্নার কাজ চলতেছে মাংস এখানে কষাই করলো আপনার সবকিছু বানাইলো যা যা লাগে যে পিস করা লাগে আর রান্নাটাও এখানে হবে যেহেতু এটা সানিদের নিজেদের বাড়ি এখানে আর ওরা ওই পাশেই ভাড়া নিচ্ছে যে বাড়ির হয়তো কাজ ধরবে কিছুদিনের মধ্যে যে কারণে হলো ভাড়া বাসা উঠছে তো এখানে আসলে এই দুজন হলো সানির বন্ধু আমি আছি তারপর বাবু আছে মিজান আছে সবাই যতটুকু সাহায্য যেভাবে সহযোগিতা করা যায় করতেছি কারণ আপনারা জানেন যে সানির ফ্যামিলি মেম্বাররা আসলে খুবই কম সানির এক যে বড় ভাই আছে সেও একটু অসুস্থ যার কারণে সে আর এখানে অ্যাটেন্ড করতে পারতেছে না তো এই 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 সব কিছু মিলায় এই যে অলরেডি বাবু হচ্ছে চলে আসছে সে কিন্তু মাংস চড়াই দিছে আর আমাদের এই এলাকায় কিন্তু একটা প্রবলেম হয় দুপুর হলেই মানে 11টা বাজলেই কিন্তু আপনার ইয়ে চলে যায় গ্যাস চলে যায় গ্যাসের খুব ইয়ে তো এখানে বিরিয়ানি হবে সম্ভবত কাচ্চি হবে গরুর ইয়ে দিয়ে আর এই যে দেখেন প্যাকেট করা হইতেছে মাংসের এগুলো হলো ফকির গরিব মিসকিন আত্মীয় স্বজন যারা আছে কারণ এই আকিকার নিয়ম আর কোরবানির নিয়ম নাকি প্রায় সেম যে খাসিটা দুটা খাসি তো একটা হলো মেয়ের আকিকার জন্য সম্পূর্ণ মাংসটা আপনার হয় দিয়ে দিবে আর আরেকটা আনসে হলো সানি যে এই এই উপলক্ষটা মানে যারা অতিথি আসবে তাদেরকে খাওয়ানোর জন্য তো এই জন্য মাংসগুলোও প্যাকেট হয়ে গেছে প্রায় তা আল্লাহ আমাদের এই মেয়েটাকে সুস্থ সুন্দরভাবে অনেক বড় করুক মানুষের মতো মানুষ করুক নেক হায়াত দিক যেন বড় হয়ে শুধু নিজের যেন ভালো মানুষ না হয় বাপ মার মুখ উজ্জ্বল করে আমরা যারা আছি একটা দেশের জন্য সে জন্য যেন সে কিছু করতে পারে কারণ এখন কিন্তু আর ছেলে মেয়ে কোনো বিভেদ নাই একটা মেয়ে মানে একটা জান্নাত তৈরি হওয়া একটা বাবা মার জন্য তো আমাদের এই বাচ্চাটা যেন আল্লাহ তালা খুব নেক বাচ্চা বানায় যাতে কখনোই তার যেন কোনো বদনাম বা কোনো খারাপ কিছু তার সংস্পর্শ স্পর্শ করতে না পারে তো আজকের মতো বিদায় নিই সবাই দোয়া করবেন আমার এই মাটার জন্য আল্লাহ হাফেজ।